তো আজকে আসলে উনি একটা চাকরিতে জয়েন করবে যার জন্য মনটা খারাপ আছে কি সবাই ওনার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ও ভাই ভালো আছে মন খারাপ কেন লাগা না মন খারাপ তো ব্যাগ ট্যাগ গুছাইতেছেন কারণ কি বাংলাদেশে যাবেন কি নি হ্যাঁ না কাজ ও কাজ বাইরেছে তাই নাকি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কোন জায়গায় কি কাজ হ্যাঁ গেলে কোথায় রাম আচ্ছা আচ্ছা একটু এদিকে তাকান না আমার ব্যয় উনি দীর্ঘ তিন মাস বসা ছিল তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তিন মাস পর এটি কাজের সন্ধান পাইছেন তো আজকে আসলে উনি একটা চাকরিতে জয়েন করবে যার জন্য মনটা খারাপ আছে কি সবাই ওনার জন্য দোয়া করবে আসলে আমরা যখন আমিও আমারও প্রথমে যখন আসার পর চাকরিতে যখন জয়েন করছি তখন আমারও মানে চোখের পানি পড়ছে ওনার মতো সবারই ভাই এরকমই হয় সাহস রাখতে মনে মধ্যে ঠিক আছে আলামিন ভাই আছে এই যে আলামিন ভাই সবাই আপনার সাথে দেখা সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ কাউন ভাই আছে কি ভাই আছে ইনশাআল্লাহ সবাই যেহেতু কাছে মিশে যেহেতু আছেন ইনশাআল্লাহ আসলে মায়া মমতা তো চাচা ভাতিজা আপন চাচা এবং ভাতিজা হঠাৎ করে কাজে যাইব তো এই জন্য আর কি একটু মন খারাপ আর কি সবারই এরকমই লাগে হ্যাঁ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরই প্রথম প্রথমই অবস্থা যায় তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিছুদিন ডিউটি করার পর যখন প্রথম মাসে স্যালারিটা যখন হাতে চলে আসে তখন দুঃখ কষ্ট সবই কিন্তু একেবারে দোলার সাথে মিশে যায় এটা আসলে সবারই আমারও যখন এরকম হয়েছে তখন আমিও একা একা কান্না করছি অবশ্যই যখন প্রথম মাসে স্যালারি পাইলাম তখন আমারও মন ভালো হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর এখন তো কি বলবো প্রথম মাসে আমি স্যালারি পাইছি ২৩০০ রিয়াল আলহামদুলিল্লাহ মন শক্ত রাখবেন ইনশাআল্লাহ আর সবাই ওনার জন্য একটু দোয়া করবেন ওনার যেন সাহস শক্তি পাবেন আল্লাহ তালা যেন ওনার ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় যে উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আমরা আসছি প্রবাসে আসলে ফার্স্টটা পয়সা ইনকাম করার জন্য কিন্তু আমরা এই প্রবাসে আসি বাড়ির মায়া ভালোবাসা ত্যাগ আত্মীয় স্বজন হ্যাঁ সকল কিছু ত্যাগ করে আমরা এই প্রবাসে আসি শুধু একমাত্র ফ্যামিলির মুখ একটু হাসি উজ্জ্বল এবং আপনার স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্যই এত কিছু পরিশ্রম কারণ বাংলাদেশে অসংখ্য যুবক ছেলেরা আছে আমাদের এই প্রবাসে তারাও কিন্তু আমাদের মতো এই শিকার তো উনিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন ওনার সেই ভালো টাকা উপার্জন করার জন্য সেই সমর্থ আল্লাহ তাআলা যেন দেয় এবং ভালো কাজের একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করছে এখন শুধু আপনার ধৈর্য সহকারে থাকতে হবে ঠিক আছে হাল ছেড়ে দেওয়া যাবে না কাজ প্রবাসে আসলে বৈশা থাকলে কেউ কারো এক টাকা দেয় না এবং আপনার কী বলে এটাকে যে এই চাকা যেরকম ঘুরতে থাকে হ্যাঁ একটা গাড়ির ঠিক তেমনি করে এই প্রবাসে যত বাঙালি বাইরে আছে চাকার মতো ঘুরতে থাকে ঘুরলেই কিন্তু সামনে আগাইব টাকা ইনকাম করা যাইব ঠিক আছে তো আমরা হচ্ছে এক ধরনের মানুষরূপী গাড়ির চাকা যতদিন আমাদের চাকা ঘুরতে থাকবে ততদিন আমাদের টাকা দেশে পাঠাইতে পারবো যেদিন থেকে টাকা বন্ধ হয়ে যাইব সেদিনও টাকা ইনকাম করাও বন্ধ হয়ে যাইব যাই হোক অনেক কথা বলে ফেললাম তো সম্মানিত দর্শক যারা আমার নতুন চ্যানেলের দর্শক রয়েছেন অবশ্যই অবশ্যই আমার দ্য মোয়াজ অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর পাশে থাকা বেল বাটন আছে অবশ্যই বেলটি অন করে দেবেন যেন পরবর্তী যে নোটিফিকেশানগুলো আছে আমরা যে ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশানগুলো সবার আগে আপনি মোবাইলে চলে যাবেন ইনশাআল্লাহ তো আজকের এই পর্যন্ত দেখা হবে কথা হবে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম and then we'll come there.